শুরুতেই লিবিয়ার বন্যার খবর শরণকালের ভয়াবহ বন্যায় লিবিয়ায় প্রাণ গেছে ছয় বাংলাদেশির যারা প্রত্যেকেই অবস্থান করছিলেন সবচাইতে ক্ষতিগ্রস্ত যে শহর সেই শহরটির নাম দারমা দুর্যোগে এখন পর্যন্ত যেই সংখ্যা বলা হচ্ছে লিবিয়ার পক্ষ থেকে 6000 ছাড়িয়ে গেছে তবে আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি 20000 এ গিয়ে ঠেকতে পারে ঘূর্ণিঝড় আর বন্যায় বিপর্যস্ত লিবিয়ায় তিন দিন পর মিলল একাধিক বাংলাদেশি নিহতের খবর ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস শ্রম কাউন্সিলর রাসেল মিয়া জানান এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ভয়াবহ এই দুর্যোগে নিহতের তালিকায় আছে মিশর শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের নাগরিক মূলত অবৈধভাবে ইউরোপে যেতে লিবিয়ায় গিয়েছিলেন তারা প্রাকৃতিক এই বিপর্যয়ে দারমা যেন এক মৃত্যুপুরী বাঁধ ভেঙে পানির স্রোতে সাগরে ভেসে গেছেন শহরের কয়েক হাজার বাসিন্দা ভেসে থাকা মরদেহ উদ্ধার এখন নৌবাহিনীর বিশাল চ্যালেঞ্জ নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন যাদের পরিচয় মিলছে না তাদের দেয়া হচ্ছে গণকবর দেশটির প্রশাসন বলছে দুর্যোগে মৃতের সংখ্যা 10000 ছাড়িয়ে যেতে পারে তবে আন্তর্জাতিক একাধিক সংস্থার সংখ্যা প্রাণহানি গিয়ে ঠেকতে পারে 20000-এ কিছু এলাকা খালি করার নির্দেশনা দেওয়া হয়েছিল তবে বিষয়টি হালকাভাবে নিয়েছে অনেকে কিন্তু রাত 9টা বাজতেই বোঝা যায় যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে যাচ্ছে ওষুধ খাবার সহ ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ তুরস্ক মিশর কাতার সহ বেশ কয়েকটি দেশ দুটি বিমানে 150 টন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত গেল রোববার রাতে ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানে লিবিয়ার পূর্বাঞ্চলে এরপর ভারী বর্ষণে দেখা দেয় বন্যা এতে মাথা গোজার ঠাই হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন অন্তত 30000 মানুষ ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল 24 এ বিষয়ে কথা বলতে লিবিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশী লেখক মোজাম্মেল হোসেন তোহা তোহা আমরা যেটি খবরে দেখছিলাম যে এখন পর্যন্ত দূতাবাস থেকেও বলা হচ্ছিল কিছু বাংলাদেশি এখন পর্যন্ত নিখোঁজ তাদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য কি আছে ধন্যবাদ আপনাকে এখন পর্যন্ত দূতাবাস থেকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে 6 জন বাংলাদেশের মৃত্যু সংবাদ পাওয়া গেছে এর মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে 2 জন রাজবাড়ী জেলার এবং 2 জন নারায়ণগঞ্জ জেলার কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এর চেয়ে বেশি আরো কিছু বাংলাদেশি হয়তো হতাহতের মধ্যে থাকতে পারে যেহেতু আপনারা জানেন যে মোট এখন পর্যন্ত মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে হচ্ছে 5500 এবং আরো 11000 নিখোঁজ তো বাংলাদেশি যেহেতু 6 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে সেজন্য ধারণা করা হচ্ছে যে আরো কিছু বাংলাদেশি হয়তো নিখোঁজদের মধ্যে থাকতে পারে তো যাদের নিখোঁজ বলা হচ্ছে তাদের কোনো নাম ঠিকানা বা কোনো কিছু এবং আপনি 2-4 জনের নাম বললেন নারায়ণগঞ্জের 2 জন মুন্সিগঞ্জের 2 জন রাজবাড়ির 2 জন আর 2 জনের খোঁজ খবর জানা গেছে পরিচয় না আর 2 জনের পরিচয় এখনো জানা যায়নি সম্ভবত আমি এখনো জানি না 2 জনের আচ্ছা কোনো কার্যক্রম দূতাবাসের কোনো কার্যক্রম ত্রাণ সংক্রান্ত বাংলাদেশি কেউ কি রিপোর্ট করছে দূতাবাস যোগাযোগ করছে আপনাদের সাথে দূতাবাস তো অবশ্যই যে মানবাধিকার সংস্থাগুলো বা সাহায্যকারী সংস্থাগুলো এখানকার যে রেড ক্রিসেন্ট তাদের সাথে যোগাযোগ করছে কিন্তু দূতাবাসের পক্ষ থেকে সরাসরি সেখানে গিয়ে কোনো সাহায্য করা সম্ভবত সম্ভব না তবে বাংলাদেশ থেকে আমি যতদূর শুনেছি যে বাংলাদেশ থেকে একটা প্লেন আসছে এখানে সাহায্য নিয়ে এটা শুনেছি আর এমনিতে দূতাবাস লিবিয়ান সরকারের সাথে এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করছে আর সেখানকার স্থানীয় বাংলাদেশিদের সাথে যোগাযোগ করছে আমি যতদূর জানি সেখানে হসপিটাল একজন ডাক্তার এবং সম্ভবত কয়েকজন নার্স চাকরিরত আছেন তাদের সাথে যোগাযোগ আছে জি মোজাম্মেল হোসেন তোহা আপনাকে ধন্যবাদ লিবিয়ার বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন মোজাম্মেল হোসেন তোহা এবার চলে যাচ্ছি অন্য খবরে